हेलो बंधुरा आमी शाकुनील एखी करब अनुभूति काश्यप परिचालित तो आयुष्मान खुराना राकुलप्रीत सिंह अभिनीत तो अपकामिंग बॉलीवुड सिनेमा डॉक्टर जी एर ट्रेलर रिव्यू तो पार्टिकुलर ट्रेलर भलो दिक खराब दिक आलोचना करब आजकल भिडियोते तो ट्रेलर देखे सिनेमाटार गल्प सम्पर्के जेटुकू जा बुझल आयुष्मान खुराना एखे एक गायनोकोलजिस्टर चरित्र अभिनय कर मेडिकल पार्टिकुलर फिल्ड जटार मध्य से निजे रोचे से पचंद न तर क्लस से एकमात्र ऐले से अन्य को फिल्डे चले जो चाहे और मेल टाचटा तर समस्या दाड़ा शेफाली शाहर कैरेक्टर एबार आयुष्मान तार ओई प्रफेशन के शेष अब्दि किभाबे भालोबेसे फेले शेष अब्दि कोन घटनार माध्यमे तार मानसिक परिवर्तनटा आसे एबं तार ओई मेल टाचेर मध्ये परिवर्तनटा आसे सेटा जानते गेले आमादेरके ई सिनेमाटा हले गिये देखते हबे। छोटोबेलाय बाच्चादेरके तेतो जिनिस विभिन्न मिष्टि किछुर संगे मिलिए मिशिए खाइए दीते हैं फलत तो क्यी है तेतो जिनिसेर जे उपकारिताटा सेटा बाच्चादेर शरीरे काजे लागे किन्तु बाच्चा एकटुखानि साधारण भावे एकटु नर्मालाइज करे सेटाके खावानो गेलो माने तार खूब एकटा तेतो लागलो ना से खूब एकटा कान्नाकाटी करलो ना बा कान्नाकाटी करलेओ कम कान्नाकाटी करलो सेई ब्यापारटाई एई क्षेत्रे होच्छे माने एई जे सोशल कमेडी जनराते एई जे प्रचुर प्रचुर काज एतो एतो छबि आयुष्मान खुराना पर 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 करे जाच्छेन এইটাই কিন্তু প্রবলেম। প্রত্যেকটা মানুষকে শেষটা কোথায় করতে হবে এটা বুঝে নিতে হয়। প্রত্যেকটা হিট থিওরির একটা এন্ডিং থাকা উচিত, একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত। সেটা যদি অভিনেতা নিজে না বোঝেন সেক্ষেত্রে কিন্তু নিজের খোড়া গর্তে তিনি নিজেই ঢুকে যাবেন। আয়ুষ্মান খুরানার ক্ষেত্রে এই মুহূর্তে সেটাই হচ্ছে। এই যে টাইপ অফ সিনেমা, এই যে জোন অফ সিনেমা, সেটা আয়ুষ্মান খুরানা মানে লাস্ট পাঁচ ছ বছর ধরে প্রচুর করেছেন এবং সেগুলো বক্স অফিসে প্রথমের দিকে প্রচুর সাকসেসফুল হয়েছে। কিন্তু এই এরাতে, এই যে পোস্ট প্যান্ডেমিক এরা, সেখানে কিন্তু এই ধরনের ছবি বক্স অফিসে সফল হবে বলে আমার মনে হয় না। তার কারণ শুধুমাত্র করোনা নয়, তার কারণ শুধুমাত্র মানুষের টাকা কম হয়ে যাওয়া নয়, একই সঙ্গে এটাও কারণ যে একই জিনিস যখন আপনি বারবার বারবার ওই কখনো চিনি মিশিয়ে, কখনো গুড় মিশিয়ে, কখনো আখের রসের সঙ্গে খাইয়ে দিচ্ছেন, যদিও আমি জানি না যে উচ্ছে বা এই টাইপের যে সমস্ত তেতো জিনিস সেগুলো আখের রসের সঙ্গে খাওয়ায় কিনা, এটা জাস্ট একটা মেটাফর। তো মানে এই ধরনের সিনেমা যখনই আপনি করে যাচ্ছেন একটা সময় পরে অডিয়েন্স রিজেক্ট করবে আপনাকে। আপনি এই যে টপিকগুলো তুলছেন, আগে কি হতো টপিকগুলো রেলেভেন্ট হতো, এই টপিকটাও আমার খুব একটা রেলেভেন্ট মনে হচ্ছে না। এবং দিনের শেষে কোথাও একটা গিয়ে এটা আমি বহুদিন ধরেই ফিল করছি যে যাদের জন্য আসলে এই ছবিগুলো বানানো হয় শেষ অবধি তারা কিন্তু এই ছবিগুলো দেখতে পায় না, তারা কিন্তু এই ছবিগুলোর শেষ ভিউয়ার নয়, আউটকাম কিন্তু ভালো হয় না। যারা এগুলোর ব্যাপারে অলরেডি অ্যাওয়্যার তারাই কিন্তু এই কমেডিটা এনজয় করতে পারবে। সেইভাবেই পুরো কমেডিটাকে ট্রেলারের মধ্যে ডিজাইন করা এবং সিনেমার মধ্যেও তাই থাকবে, এটা হয়ে আসছে বরাবর। এটা কিন্তু মাল্টিপ্লেক্সের দর্শকের জন্য করা, ফলত এই যে একটা বার্তা দেওয়া এবং সেটার মাধ্যমে যে একটা বার্তা দিচ্ছি, মহৎ কিছু করছি একটা ছবি বানিয়ে, আফটারঅল সেটা কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে বার্তাটা যাদের দরকার তারা এই ছবিটা দেখবে না, কারণ এখানে তাদেরকে আগাগোড়া ছোট করে যাওয়া হচ্ছে। যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন, যারা আমাকে অনেক দিন ধরে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা খুব ভালো মতো জানেন যে আমি খুব সহজে কোনো কিছুতে অফেন্স খাই না। আমি ফিল্ম মেকারের যে একটা লিবার্টি রয়েছে সেটাতে আমি বিশ্বাস রাখি সবসময়, সে যে কোনো কিছু দেখাতে পারে। আমি নিজে ডার্ক কমেডির প্রচণ্ড ভক্ত, আপনারা সকলেই জানেন যারা আমাকে অনেকদিন ফলো করেন, যে আমি ডার্ক কমেডি জনরার কাজ স্পেশালি দেখতে খুব পছন্দ করি। এবং বিভিন্ন ধরনের ফেসবুকে আমার গ্রুপস, এরকম আমার গ্রুপসের মধ্যে আমি রয়েছি যেখানে কিছু রিগ্রেসিভ কমেডি হয়, যেমন ধরুন অন্ধ মানুষকে নিয়ে কমেডি, তারপরে ধরুন বিকলঙ্গ মানুষকে নিয়ে কমেডি। এই জিনিসটা, এই ধরনের মিমসকে কিন্তু আমি কখনো বলি না যে ব্যান করে দাও, বয়কট করে দাও, যে বানাচ্ছে তার মানসিকতা খারাপ। আমি হয়তো শেয়ার করি না, আমি সেটা অ্যাভয়েড করে যাই, কিন্তু আমি কিন্তু এরকম নয় যে এই কমেডিগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে রাজি নই বা সমাজে এই ধরনের কমেডি হবে না আমি এই ধরনের স্টেটমেন্ট রাখতে চাই, একেবারেই তা নয়। হতেই পারে যে কোনো ধরনের মিম ইজ অ্যাকসেপ্টেড, কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা এই ধরনের মিমগুলো বানাচ্ছে তারা কিন্তু কখনো বলছে না যে আমরা একটা মহান কিছু করছি। তারা কিন্তু বলছে যে ভাই আমাদেরকে তোমরা খারাপ ভাবলে ভাবো, আমরা এরকমই মিম বানাই, দ্যাটস ইট। এই ট্রেলারের একদম শেষভাগে একটা দৃশ্য রয়েছে যেখানে আমরা একটা রিগ্রেসিভ কমেডি দেখতে পাচ্ছি। একজন পুরুষ মানুষ, সে জানে না যে কোথায় এ করতে হয়, ভুলভাল জায়গায় সে করে ফেলে, এবং তার স্ত্রীর ক্যারেক্টারটা আয়ুষ্মান খুরানার কাছে সেটা জানাচ্ছে, কমপ্লেন করছে একরকমভাবে বলা যেতে পারে। এবার এটার থেকে যে একটা কমেডি তৈরি করা, এটা রিগ্রেসিভ কেন? কারণ ওই মানুষটা, ওটা তার দোষ নয়, মানুষটার মতন আরও বিভিন্ন মানুষ আমাদের দেশে রয়েছে। সেক্স এডুকেশন প্রপারলি আমাদের দেশে গ্রামাঞ্চলে কেন, শহরাঞ্চলের যারা মানুষজন, যারা আমরা, তারাই খুব ভালোভাবে সেক্স এডুকেশন পাই না, তার জন্য একটা সমস্যা তৈরি হয়, একটা গ্যাপ তৈরি হয়। এই যে সামাজিক বার্তা, সোশ্যাল মেসেজওয়ালা ফিল্ম, তো এই সোশ্যাল মেসেজটাই ছবির মাধ্যমে কাদেরকে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, এই গ্রুপটাই তো, এই শ্রেণীটাই তো, তো এদেরকে নিয়ে যদি সিনেমার মধ্যে খিল্লি করা হয়, এই শ্রেণীটা
হলে যাবে, গিয়ে দেখবে ছবিটা এবং দেখে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবে কি? করবে না। আপনাকে নিয়ে যদি খিল্লি করা হয়, আপনার মতন মানুষদেরকে নিয়ে যদি খিল্লি করা হয়, আপনি স্ক্রিনে দেখে অফেন্স খাবেন, আপনি সেখান থেকে কোনো মেসেজ নেওয়ার চেষ্টা করবেন না। তো এই ধরনের যে কমেডিটা, এই অশিক্ষার উপরে কমেডি, এটা কেন করা হয়, তার কারণ হচ্ছে যারা শিক্ষিত তারা ওটা দেখে হাসবে। ইংরেজিতে ভুল করছে, কন্টিনিউয়াসলি ভুল করে যাচ্ছে, আমরা বসে দেখে হাসছি, তার কারণ আমরা ইংরেজিটা জানি। যারা ইংরেজিটা জানে না তাদের জন্য ওটা অপমানজনক, আশা করি বোঝাতে পারলো। তো এই ধরনের ছবি আসলে কোনো বার্তা ফার্তা দেওয়ার জন্য বানানো হয় না, এগুলো সব ভ্রান্ত কথা, এগুলো হিট ফর্মুলা, হিট করে গেছে প্রথমের দিক থেকে, বাধাই হো থেকে শুরু হয়েছে, সেখান থেকে চলতে থাকছে আয়ুষ্মান খুরানার, পরপর পরপর সে বিভিন্ন বিষয়ের উপরে ছবি করতে থাকছে এবং এটা খুব সেলিব্রেটেড হলো, মানুষজন প্রচণ্ড ভালো চোখে দেখা আরম্ভ করলো আয়ুষ্মানকে। যাচ্ছা বাবা, সোশ্যাল মেসেজ দিচ্ছে ছবির মাধ্যমে, এটা তো বলিউডের আগে কেউ করেনি। কিন্তু ব্যাপার হচ্ছে এখন সেটা রিপিটেটিভ হয়ে গেছে। এই ট্রেলারটা যদি 2016 দেখতাম, 2017 দেখতাম হয়তো ভালো লাগতো, এখন ভালো লাগছেই না, কারণ আয়ুষ্মানকে এই ধরনের অভিনয় করতে দেখেই চলেছি। সে কমেডিটা একদম একরকমভাবে প্রত্যেকটা ছবিতে করে, যে কারণে কমেডিটার ওয়ার্ক করছে না। সারা ট্রেলার জুড়ে আমার কোথাও হাসি পাইনি এবং এই বিষয়বস্তুটার উপরে ছবি হওয়া দরকার রয়েছে বলে আমার মনে হয়নি, এবং সেটাকে যেভাবে ট্রিট করেছে, যে রিগ্রেসিভ কমেডির কথা বললাম, তাতে করে সোশ্যাল মেসেজটা যাদেরকে পৌঁছানোর জন্য ছবি বানানো হওয়া উচিত তাদের অবধি পৌঁছাবে বলে আমার মনে হয় না। ফলত এই ট্রেলারটা, এই ছবিটা এই মুহূর্তে, আমি জানি না ছবি দেখলে আমার ধারণা বদলাতে পারে, এই মুহূর্তে আমার কাছে পয়েন্টলেস। ট্রেলারটাকে খুব পুয়ারলি এডিট করা হয়েছে, প্রচণ্ড বড় করে কাটা হয়েছে, ফলত ট্রেলারটা প্রচণ্ড বেশি রিভিলিং, আমাদের অনেক কিছু গল্পের ব্যাপারে জানিয়ে দিচ্ছে। এর পরবর্তীতে গিয়ে হলে কিছু এক্স ফ্যাক্টর পাবো কি পাবো না, সেটা নিয়ে একটা ডাউট তৈরি হচ্ছে। এবং একই ধরনের ছবি যেহেতু প্রচুর মানুষ এটাকে দেখে ফেলেছে, মানুষের কিন্তু এই ধরনের ছবি দেখার আর খুব একটা ইচ্ছা আছে বলে আমার মনে হচ্ছে না, তার কারণ চণ্ডীগড়কারে আশিকি কিন্তু ওয়ার্ক করেনি। এবার দেখা যাক এই ছবিটা ওয়ার্ক করে কি না, যদি ভালো হয় আমি এটাই আশা রাখবো, আমি এটাই চাইবো যে যেন ছবি ব্যবসা করে। এই জনরার ছবি মানে, বা রিপিট করছে মানে ছবিটা যে খারাপ হয়ে যাচ্ছে একদম প্রথমেই তা নয়, কিন্তু এটাও ফ্যাক্ট যে খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, তার কারণ একই জিনিস আপনাকে যখন খাওয়াতে থাকবে, বিরিয়ানিও যদি রোজ আপনাকে খাওয়ানো হয়, 7 নম্বর দিন বিরিয়ানিটা আপনার টেস্টটা সেম লাগবে না। ওই প্রথম দিনের টেস্টের বিরিয়ানি আপনাকে দেয়া হয়েছে, কিন্তু 7 নম্বর দিন আপনার জিভটা আর ওই বিরিয়ানিটা চাইছে না, এইটা একটা সমস্যা হবে। তো এই ছিল আমার ওভারঅল মতামত এই ট্রেলারটা সম্পর্কে। আপনাদের কি মতামত এই ট্রেলারকে কেন্দ্র করে? যদি দেখে থাকেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমার মতামত সম্পর্কে, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সঙ্গে ভিডিও করতে থাকি। আজকের মতো ডাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।